ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওর টপিক জিলেট 2022 কাউন্সেলিং, যেটা তোমাদের এই মুহূর্তে প্রসিড হচ্ছে। অলরেডি ফার্স্ট কাউন্সেলিং অ্যান্ড সেকেন্ড কাউন্সেলিংয়ের সমস্ত ফর্মালিটিস অলরেডি তোমাদের কমপ্লিট। আজকে 31 আগস্ট, তো রবিবার। আজকে হচ্ছে স্পেশাল একটা কিউএনএ সেশন, যেটা দুটো পার্ট থাকবে, দুটো পার্টই তোমরা আজকে পেয়ে যাবে ভিডিওর। ওকে, সেখানে আমি মোটামুটি 20-22টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো দুটো পার্টে। আর আগামীকালই তোমাদের হচ্ছে মপ আপ রাউন্ডের যে সিট ম্যাট্রিক সেটা পাবলিশ হয়ে যাবে। পরশু থেকেই হচ্ছে তোমাদের মপ আপ রাউন্ডও স্টার্ট হয়ে যাবে। তো মপ আপের উপর আলাদা ডেফিনেটলি ভিডিও আসবে যখন বিভিন্ন নোটিফিকেশন পাবলিশ হবে, তোমাদের কাউন্সেলিং যখন স্টার্ট হবে। তো একদম প্রপার ওয়েতে হচ্ছে তোমাদেরকে আমি গাইড করবো। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি। আর যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় নাই, তাদের রিকোয়েস্ট করবো যে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে তোমরা ওখানে জয়েন হয়ে যাও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। তো চলো আজকে হচ্ছে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে টোটাল হচ্ছে 21টা হচ্ছে কোয়েশ্চেন আছে ফার্স্ট পেজটাকে বাদ দিলে। তো 21টা কোয়েশ্চেনের মধ্যে আমি ফার্স্ট 10-11টা কোয়েশ্চেন আমি প্রথম পার্টটাতে ডিসক্রাইব করছি। দেন সেকেন্ড পার্টে হচ্ছে রিমেনিং যে কোয়েশ্চেনগুলো থাকবে সেটা ডিসক্রাইব করছি। আসলে বেশি যদি তোমাদের ভিডিওর ডিউরেশন বেশি হলে তোমরা অনেকেই হচ্ছে মানে দেখতে চাও না বা হচ্ছে তোমাদের সময় হয় না দেখতে, দ্যাটস ওয়াই আমি দুটো পার্টে ডিভাইড করবো। তাহলে তোমাদের হচ্ছে ছোট ভিডিও হলে দেখতেও সুবিধা হবে। ওকে, তো চলো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখে নেওয়া যাক। দাদা প্লিজ বলো, আমার জিএমআর র্যাঙ্ক 2094, আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কাউন্সেলিংয়ে আমার লিস্ট অনুযায়ী প্রাইভেটে ফার্স্ট কলেজ বিপি পোদ্দারের নাম এসেছে। আচ্ছা, আছে। আইটি মপআপে কোনো গভর্নমেন্ট কলেজ আসবে প্লিজ বলো। দেখো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কাউন্সেলিং তোমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড তোমার জিএমআর বলেছে। ওকে, যদি কোনো ক্যাটাগরি র্যাঙ্ক না থেকে থাকে তাহলে সেকেন্ড কাউন্সেলিংয়ের প্রতিটা গভর্নমেন্ট কলেজের, তুমি যেহেতু আইটি ডিপার্টমেন্ট বলেছ, তো আইটি ডিপার্টমেন্টের শুধুমাত্র জেনারেল ওপেন ক্যাটাগরির যে জিএমআর র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক কোথায় গিয়ে শেষ হয়েছে সেগুলো তুমি নোট ডাউন করো। সেগুলো যদি তোমার এই 2094-এর কাছাকাছি হয়, কতটা কাছাকাছি মানে ধরো দেখা গেল তোমার 2094 আছে, সেখানে দেখা গেল তোমার 1500-1600-তে শেষ হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু পাওয়া কিন্তু ডিফিকাল্ট যেহেতু তোমার জেনারেল র্যাঙ্ক। এবার দেখা গেল তোমার র্যাঙ্কটা হয়তো শেষ হয়েছে 2000-এর কাছাকাছি বা 1900 সামথিং, তাহলে তুমি একটা এক্সপেকটেশনে রাখতে পারো। আর এইসব সমস্ত কনফিউশন তোমার ক্লিয়ার হয়ে যাবে আগামীকাল যখন তোমাদের মপআপের যে রিমেনিং সিট ম্যাট্রিক্স যখনই পাবলিশ হয়ে যাবে, তখন তুমি দেখতেই পারবে যে গভর্নমেন্টে কতগুলো কোন কলেজে আইটি সিট ভ্যাকেন্ট আছে, জেনারেলের জন্য কতগুলো ভ্যাকেন্ট আছে, ঠিক আছে? তো তুমি সেইভাবে চয়েস ফিলিং করবে, সেইভাবে বুঝে শুনে চয়েস ফিলিং করবে, তাহলে অবশ্যই তুমি মানে আশা করি একটা মোটামুটি বুঝতে পেরে যাবে যে তোমার পাওয়ার কি পাওয়ার না। আর অবশ্যই তুমি র্যাঙ্কটাকে কেন তোমাকে ইয়ে করতে বললাম, দেখতে বললাম, র্যাঙ্কটা দেখার পরে তুমি মোটামুটি বুঝে যাবে যে হওয়ার কি হওয়ার না। আমি তোমাকে রেঞ্জ বলে দিলাম। এরপরে হচ্ছে তুমি প্রথমে গভর্নমেন্টগুলো রাখবে, গভর্নমেন্টগুলো রাখার পরে একদম যে টপ যে প্রাইভেট কলেজগুলো আছে সেই টপ প্রাইভেট কলেজগুলো তারপরে রেখে দেবে, ঠিক আছে? কারণ একটা জিনিস তুমি আমাকে এখানে ডিসক্রাইব করোনি যে তুমি কলেজে আদৌ ভর্তি হয়েছো কি হওনি। যদি তুমি কলেজে ভর্তি না হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই মপআপে কিন্তু ভালোভাবে কাউন্সেলিংটা করো, কারণ মপআপেও যদি তুমি কোনো কলেজ না পাও তাহলে প্রিভিয়াস কলেজটাও যদি ভর্তি না হয়ে থাকো তাহলে কিন্তু এরপরে কিন্তু আর তুমি কোনো কলেজ মানে কাউন্সেলিং থ্রু আর কোনো কলেজে ভর্তি হতে পারবে না। এরপরে তোমাকে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হবে বা ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের জন্য কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে? সো এই ব্যাপারটা কিন্তু কেয়ারফুল থাকো। আর প্রিভিয়াস কলেজে যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে অবশ্যই তুমি রিস্ক নিতে পারো। ওকে দাদা, আমি অ্যাডমিশন নিয়েছি এক্স কলেজে 70,000 ফিস দিয়ে, যদি মপ আপ রাউন্ডে নিউ কলেজ অ্যালোটেড হয় তাহলে পুরো 70,000 পেয়ে যাবো, ফুললি অ্যাডজাস্টেবল? হ্যাঁ, তুমি যদি দেখা গেল মপ আপ থ্রু কোনো কলেজ যদি পাও তাহলে প্রিভিয়াস যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো সে অ্যাডমিশন ফিজটা তুমি হচ্ছে ফেরত পেয়ে যাবে, ঠিক আছে? আর সেটা কি কলেজ টু কলেজ হবে নাকি আমাদের কিছু করতে হবে? ডেফিনেটলি কলেজ টু কলেজ হবে না, কারণ তুমি কলেজকে টাকাটা পে করেছো, এবার তুমি আবার কোনো একটা কাউন্সেলিং থ্রু তুমি নতুন কলেজে পেলে সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে প্রিভিয়াস কলেজটাকে গিয়ে তোমাকে রিকোয়েস্ট করতে হবে আপনি আমার অ্যাডমিশনটা ক্যান্সেল করুন, ঠিক আছে? অ্যাডমিশনটা আমি উইথড্র করতে চাই এবং আমি একটা নতুন কলেজে চান্স পেয়েছি, আপনাদের কলেজ থেকে আমি অ্যাডমিশন ফিজটা ফেরত চাইছি। তোমাকে একটা অ্যাপ্লিকেশন লেখা হোক, তাদের অনলাইন কোনো প্রসিডিওর থাকতে পারে, তাদের কোনো অফলাইন কোনো প্রসিডিওর থাকতে পারে, তো এগুলো বেসিক্যালি হচ্ছে ভ্যারি করছে। এগুলোর জন্য কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু কোনোভাবেই রেসপন্সিবল না, ঠিক আছে? এগুলোর জন্য তোমাকে ডাইরেক্ট হচ্ছে কলেজের সাথে যোগাযোগ করতে হবে। আর 5,000-এর যে ব্যাপারটা, কারণ এই 70,000-এর মধ্যে আই থিঙ্ক বোধহয় তোমার 5,000-টা ঢুকে আছে যেটা সিট অ্যাকসেপ্টেন্স ফি, তুমি মপ আপে যদি কোনো কলেজ পাও সেক্ষেত্রে তোমাকে আর মপ আপের পাওয়া কলেজে ইয়ে করার জন্য
অ্যালোপেন্ট এটা ডাউনলোড করার জন্য তোমাকে 5,000 টাকা আর পে করতে হবে না, বুঝতে পেরেছো? ওকে, দাদা তোমার গাইডেন্সের খুব দরকার ছিল, বুঝতে পারছি না কি করব। ওকে, থ্যাংক ইউ। আমি সেকেন্ড রাউন্ডে হেরিটেজে ভর্তি হয়ে গেছি আর মপআপে বসতে চাই। গভর্নমেন্ট কলেজের জন্য আমার GMR 3163, SC 618, বাট মপআপে কলেজ নতুন কলেজ পাওয়ার পর হেরিটেজ থেকে ফেরত না দেয়, তাই কনফিউশনে আছি, কি করব বুঝতে পারছি না, প্লিজ হেল্প করো। একটু আগেই ডিসক্রাইব করলাম, আগের ভাইটি যে কোশ্চেন করেছে তার আনসারটাই তোমার আনসার। ওকে, 100% পেয়ে যাবে। অ্যান্ড আমার কি সিরামিক, লেদার টেকনোলজি, টেক্সটাইল শ্রীরামপুরে চান্স আছে, আইটি এবং সিএসসি? তোমাকেও আমি একই কথা বলবো। ফার্স্ট যে বোনটিকে আমি বললাম যে তার বোধহয় 2094 র্যাঙ্কে আইটিতে হবে কি না, তোমাকেও আমি একই কথা বলবো। তোমার যেহেতু এসসি র্যাঙ্ক আছে, এসসি র্যাঙ্কের করসপন্ডেন্স GMR যে ক্লোজিং র্যাঙ্ক কোথায় তোমার সেকেন্ড ইয়েতে শেষ হয়েছে, সেকেন্ড কাউন্সেলিংয়ের পর কোথায় ক্লোজিং র্যাঙ্কগুলো শেষ হয়েছে গভর্নমেন্ট কলেজে, ঠিক আছে, আইটি এবং সিএসসিতে, বা তুমি যে কলেজগুলো বলেছো সেটা একটু দেখে নাও। এবং সেই ইয়েগুলো যদি, যেহেতু তোমার এসসি র্যাঙ্ক আছে, সো সেটা যদি তুমি দেখো মোটামুটি তোমার ধরো 2700-2800 শেষ হয়েছে, তো সেক্ষেত্রে তুমি একটা এক্সপেকটেশন রাখতে পারো। যেহেতু তোমার এসসি আছে বলে তোমার রেঞ্জটা একটু বেশি বললাম, আর জেনারেল হলে মোটামুটি ধরো ওই ম্যাক্সিমাম 150, তার বেশি কিন্তু খুব একটা ভ্যারিয়েশন হবে না। আর এটা অবশ্যই তোমার সিট ম্যাট্রিক্স পাবলিশ হলে তবেই বুঝতে পারবে। সিট ম্যাট্রিক্সটা মানে পাবলিশ হয়ে গেলেই তোমরা দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের যাদের এই মুহূর্তে তোমরা পাবে কি পাবে না, কারণ প্রত্যেকটা কলেজে তো ক্লোজিং র্যাঙ্ক এভাবে আমার পক্ষে মনে রাখা সম্ভব না, তো তোমরা হচ্ছে তোমাদের যে নিজস্ব ট্রেড আছে সেই ট্রেডের হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক বা ওপেনিং র্যাঙ্ক দেখার দরকার নেই, ক্লোজিং র্যাঙ্কটা একটু চেক করে নাও। ওকে, আর দেখি ক্লোজিং র্যাঙ্কের ব্যাপারে অনেকেই আমাকে বলছো, ক্লোজিং র্যাঙ্কের ব্যাপারে আলাদা করে একটা ভিডিও যদি আনা যায় কীভাবে তোমরা চেক করবে, হ্যাঁ সেই বিষয়টি নিয়ে আমি অবশ্যই ইয়ে করবো, ভিডিও বানাবো। ওকে, নেক্সট হচ্ছে বলছি দাদা মপ আপ রাউন্ডে কটা কলেজ সিলেক্ট করতে পারবো? মপ আপ রাউন্ডটাও হচ্ছে একটা কাউন্সেলিং, ঠিক আছে, তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে যতগুলো কলেজ তুমি সিলেক্ট করতে পেরেছিলে মপ আপেও তোমার যত সিট ম্যাট্রিক্সে যতগুলো হচ্ছে সিট ইয়ে থাকবে, ভ্যাকেন্ট থাকবে, তুমি সবগুলোর জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। ওকে, এবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যদি এখন স্পেশাল কোনো ইয়ে করে, রেস্ট্রিকশন যদি দিয়ে দেয় যদি 10টা 15টা 20টা, সেটা আলাদা ব্যাপার, বাট হওয়া তো উচিত অবশ্যই যে মানে যতগুলো সিট ভ্যাকেন্ট আছে সবাই সব কিছুর জন্য অ্যাপ্লিকেবল। ওকে, ঠিক আছে। ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ। দাদা JU-তে কবে থেকে ক্লাস স্টার্ট হবে, সেকেন্ড ইয়ারের বলতে পারবে? দেখো ইয়ে যাদবপুর ইউনিভার্সিটি এটা তো একটা অটোনোমাস বডি, সো ম্যাকআউট ক্যালেন্ডার অনুযায়ী কবে থেকে ক্লাস স্টার্ট হয়েছে ম্যাকআউটের ইয়ে ভেবে লাভ নেই। তো আমি তোমাকে সাজেস্ট করবো যে যাদবপুর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের থার্ড সেমিস্টারের ক্লাস কবে থেকে স্টার্ট হয়েছে এটা একটু তুমি প্রিভিয়াস নোটিশগুলো চেক করো, মানে সেকেন্ড ইয়ারের এক্সাম কবে স্টার্ট ইয়ে হয়েছে মানে শেষ হয়েছে, ঠিক আছে, এন্ড সেমিস্টার এক্সাম, লাস্ট ইভেন সেমিস্টার এক্সাম কবে দেখো শেষ হয়েছে, তো থার্ড সেমিস্টারের কমেন্স ডেট, থার্ড সেমিস্টারে তোমাদের কবে থেকে ক্লাস স্টার্ট হয়েছে সেটা একটু দেখে নাও। আর ল্যাটারাল এন্ট্রিদের ক্ষেত্রে প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটি আলাদাভাবে অনেক সময় নোটিশ পাবলিশ করে, কোনো কলেজ নোটিশ পাবলিশ করে না, তো অবশ্যই তোমরা তোমাদের যে কলেজ বা ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ফলো করো, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে থাকো টাইম টু টাইম, ডেফিনেটলি কোনো না কোনো আপডেট পেয়ে যাবে। আর যদি দেখা গেলো আপডেট পাচ্ছ না, তাহলে তোমাদের দেখো বিভিন্ন প্রত্যেকটা কলেজে দেখেছি আমি ছোটোখাটো গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকো, তাহলে ওখান থেকেও আপডেট পেয়ে যাবে যাদের হয়তো বাড়ির কাছাকাছি কলেজ, বা কলেজের টিচারদের সাথে একটু যোগাযোগ করো, বা এমনি যদি কলেজ তোমার কাছাকাছি হয় কলেজ বা ইউনিভার্সিটি গিয়ে ডাইরেক্ট যোগাযোগ করো, কালকে তো সোমবারও আছে, হ্যাঁ যে স্যার আমাদের কবে থেকে ক্লাস স্টার্ট হতে পারে। ওকে, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা কী বলতো কলেজ, যেগুলো ম্যাকআউট অ্যাফিলেটেড কলেজ সেগুলোর সব হচ্ছে ম্যাকআউট ক্যালেন্ডারকে অনুসরণ করে চলে, বাকি যেগুলো অটোনোমাস ইঞ্জিনিয়ারিং কলেজ বলো বা বিভিন্ন ধরনের তোমার প্রাইভেট বা গভর্নমেন্ট যে ইউনিভার্সিটিগুলো আছে বলো, ঠিক আছে, তারা হচ্ছে নিজেদের মতো করে ইয়ে করো, তো ওরা সমস্ত ব্যাপারটাকে অ্যারেঞ্জ করে, তো দ্যাটস ওয়াই তোমরা ওটা হচ্ছে একটু নিজের সাথে কলেজ বা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে নেওয়াটা ভালো হবে। ওকে, বাকি যেগুলো দিয়েছিলাম এটা বোধহয় কোনো একটা অন্য প্রশ্নের ইয়ে স্ক্রিনশট এখানে চলে এসেছে, যাই হোক ঠিক আছে। বাকি যেগুলো দিয়েছিলাম জলপাইগুড়ি টেক্সটাইল কল্যাণী যাদবপুর, এটা কত নম্বর কোশ্চেন, 8 নম্বর, আচ্ছা, কল্যাণী যাদবপুর কোচবিহার রামকৃষ্ণ মাহাতো, এই কলেজগুলো কি মপআপে কোনো চান্স থাকছে? এগুলো ওই যে মপআপে ভ্যাকেন্ট সিট বস ইয়ে হয়ে গেলে, ভ্যাকেন্ট সিটটা সিট লিস্টটা বেরোলে তবেই জানা যাবে, ঠিক আছে। আমার ITI ফিটারের ওপর ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করা আছে, তাই আমার অন্য কোথাও যাওয়ার অপশন নেই, মেকানিক্যালটাই আমার ফার্স্ট ফাইনাল চয়েস বলা চলে, আচ্ছা বুঝতে পারলাম। তো মেকানিক্যাল যদি তোমার ফার্স্ট চয়েস হয়
তো ডেফিনেটলি তুমি মেকানিক্যালটাকেই প্রেফারেন্স দাও। তুমি প্লিজ এই ব্যাপারে একটু ডিসকাস করো যাতে আমি কোনো কলেজ পেয়ে যাই, সাজেশন দাও প্লিজ। আচ্ছা, তোমার মনে হচ্ছে এটা ইয়ে তোমার আগের একটা মেসেজের বোধহয় পার্ট ছিল, সেটার সাথে এটা মনে হয় ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, ওই পার্টটা আসলে আমি এই কোয়েশ্চেনটা আমি ডিসকাস করে দিচ্ছি, এই পিডিএফই আছে। ওকে, আমি একটু দেখে নিচ্ছি, ওয়েট, দাঁড়াও। হ্যাঁ, এটা বোধ হয়, হ্যাঁ, তোমার হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। দাদা, তুমি তোমার 7 নম্বর পার্টে আমার কোয়েশ্চেনের আনসার দিয়েছো, সিরিয়াসলি আমি অন্তত খুশি হয়েছে তার জন্য, থ্যাংক ইউ। আমি প্রত্যেকের কোয়েশ্চেনেরই আনসার দেওয়ার চেষ্টা করি, কখনও কখনও ভুলবশত হয়তো কারোটা স্কিপ হয়ে গেলে তোমরা রিপিটেডলি আমাকে মেসেজ করবে বা কমেন্টস করবে, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদেরগুলো ডিসকাস করবো। হুম, তোমার একটা একটা কোয়ারি ছিল যে আবার মেকানিক্যালে জিএমআর এসসি করসপন্ডেন্স কত গেছে, ওটা লাস্ট গেছে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এসসি 1237। আচ্ছা, মেকানিক্যালে বেশ করসপন্ডেন্স র্যাঙ্ক, বাট গণি খান কলেজটাতে যেহেতু কমপ্লিট গভর্নমেন্ট নয় এই কথাটা ভুল, ঠিক আছে, আর ফি স্ট্রাকচার অনেকটাই হাই, ওইটুকু তো হাই হবেই, ঠিক আছে, অন্তত প্রাইভেট কলেজগুলো যে হারে তোমার ফি স্ট্রাকচার নেয় তার থেকে গণি খান চৌধুরী হচ্ছে অনেক ভালো কলেজ। ওকে, বেশ, ওটা হচ্ছে তোমার 1800 গিয়েছে বলছো, হিসাব মতো আমার ফার্স্ট কাউন্সিলিংয়ে পাওয়ার কথা, বাট বেসিক্যালি আমি এটা সিলেকশনে দেইনি তাই পাইওনি, না এটা না হলে বাদ দিলাম, এটা না হলে বাদ দিলাম। আচ্ছা, তোমার এই ফার্স্ট কোয়েশ্চেনটা এবার চলে যাই। বেশ, বাকি হচ্ছে তোমার এই কোশ্চেন, ঠিক আছে, ডেফিনেটলি তুমি যে ইয়ে বললে তোমাকে আমি একই সাজেশন দেবো, প্রত্যেকটা কলেজের হচ্ছে গভর্নমেন্ট কলেজের মেকানিক্যালের হচ্ছে তুমি ইয়েগুলো দেখো, মানে ক্লোজিং র্যাঙ্কগুলো দেখো, তোমার এসসি র্যাঙ্কের ইয়েতে করসপন্ডেন্স জিএমআরগুলো দেখো কোথায় শেষ হয়েছে, তোমার যে র্যাঙ্ক আছে তাতে তো হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, তুমি তোমার র্যাঙ্ক বোধহয় মেনশন করোনি, 1237 পর্যন্ত লাস্ট গেছে সেটা মেনশন করেছো, আর গণি খান চৌধুরী হচ্ছে 1800 পর্যন্ত। তো তোমাকে আমি এটাই সাজেস্ট করবো, আগে মপআপের হচ্ছে ভ্যাকেন্ট ইয়েটা বেরোতে দাও, সিট ম্যাট্রিক্সটা বেরোতে দাও, তারপরে ডেফিনেটলি আমি ডেডিকেটেড মপআপের ওপর ভিডিও আনবো, লাইভ কারও আমি ইয়ে করিয়েও দেখাবো, তোমাদের কাউন্সিলিং প্রসেসটাও আমি কীভাবে কমপ্লিট করতে হয়, কোথায় কীভাবে তোমাদের কলেজ সিলেকশন করলে বা কীভাবে চয়েস ফিলিং করলে কী হয় না হয় সমস্ত ব্যাপারটা আমি বলবো, তখন ডেফিনেটলি আমি ডিসকাস করবো এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য এই বিষয়গুলো তোমাদের যে কোয়ারিজগুলো আছে সেটা আমি ডিসক্রাইব করবো, আর তোমাদের যেহেতু অনেকেরই যে দাদা কোনো এই কলেজে হওয়ার চান্স আছে কিনা বা ওই কলেজে হওয়ার চান্স আছে কিনা, তো ক্লোজিং র্যাঙ্কের ব্যাপারে আমি দেখি, একটা ভিডিও যদি আনা যায় আমি ডেফিনেটলি চেষ্টা করব। ওকে, নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা কি বলেছে, দাদা তোমার গাইডেন্সের খুব দরকার ছিল, বুঝতে পারছি না কি করব, আমি সেকেন্ড কাউন্সিলিংয়ে হেরিটে। আচ্ছা আচ্ছা, তোমার বোধহয় এটা বোধহয় হয়ে গেছে অলরেডি আনসার দেওয়া, ঠিক আছে, তোমার বোধহয় এই কোয়েশ্চেনটার জন্য তুমি বোধহয় বলেছো। দাদা কলেজ থেকে রিফান্ডের ব্যাপারটা ডিটেলে বলো, হ্যাঁ তোমার এই কোয়েশ্চেনটা ফার্স্ট পার্টের আনসার অলরেডি তোমার দেওয়া হয়ে গেছে। দেখো কলেজ থেকে যে রিফান্ডের ব্যাপারটা, তুমি প্রিভিয়াসলি কোনো একটা কলেজে ভর্তি হয়েছো, মপ আপ থ্রু নতুন একটা কলেজ পেয়েছো, এবার নতুন যে কলেজটা তুমি পেয়েছো, ধরো নতুন একটা তুমি কলেজ পেলে, নতুন কলেজটাই তুমি তুমি ডেফিনেটলি ভর্তি হতে পারবে, এবং প্রিভিয়াস কলেজটা থেকে তুমি হচ্ছে অ্যাডমিশনের যে টাকাটা সেটা ফেরত পেয়ে যাবে। তো এটা হচ্ছে প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটির নিজস্ব কিছু রুলস থাকে রিফান্ডের, তো তোমাকে সেই কলেজ বা ইউনিভার্সিটির সাথে কথা বলতে হবে, ঠিক আছে, প্রিভিয়াসলি আমি যেটা একবার বললাম। ওকে, নেক্সট, আচ্ছা তোমার এগুলো প্রিভিয়াসলি গিয়ে হয়ে গেছে, আমার যাই হোক স্ক্রিনশটগুলো একটু বড় বড় নেওয়া হয়ে গেছে। লাস্ট তোমার বোধহয় কোয়েশ্চেনটা, স্যার ম্যাকআউট গভর্নমেন্ট না প্রাইভেট, ম্যাকআউট হচ্ছে ফুললি গভর্নমেন্ট একটা ফুললি স্টেট গভর্নমেন্ট একটা ইউনিভার্সিটি, ঠিক আছে, তোমাদের অনেকেরই এই ডাউটসটা কাজ করছে, আমাকে দিনের বেলায় একজন ফোন করেছিল, আমি সবাইকে বলছি ম্যাকআউট ইউনিভার্সিটি, গণি খান চৌধুরী, তারপরে তোমাদের UIT যেটা বারডেন ইউনিভার্সিটি, সব হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, ঠিক আছে, সো ডোন্ট গেট কনফিউজড। ওকে দাদা, বলছি আমি কলেজ করতে পারি, বাট আমি মপআপে করতে চাইছি
মপ আপ করতে চাইছি, তাহলে কি মপ আপের পর কলেজ যাব? না তুমি চাইলে আগেও কলেজ যেতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ মপ আপের টোটাল প্রসেস কমপ্লিট হতে হতে তো 10 তারিখ হয়ে যাবে। তুমি যে কলেজে এই মুহূর্তে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে যদি অফিসিয়ালি ক্লাস যদি স্টার্ট হয়ে থাকে ডেফিনেটলি তুমি অ্যাটেন্ড করতে পারো। ততদিনে ইম্পর্টেন্ট কিছু নেই তো? না, ইম্পর্টেন্ট কিছু নেই। এরপরে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রেজিস্ট্রেশন, ঠিক আছে। সবাইকে বলছি এই কোয়েশ্চনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, রেজিস্ট্রেশন হচ্ছে তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন এখনও দেরি আছে, কোনো এমনি কোনো অসুবিধা নেই। বলো প্লিজ, তুমি যে আজ একাডেমিক ক্যালেন্ডারের ভিডিওটা দিলে ওটাতে ফার্স্ট টু ফোর্থ আগস্টের কিছু ইম্পর্টেন্ট একটা লেখা আছে স্টুডেন্টদের জন্য, এটা হচ্ছে CA1। তোমাদের যেরকম ডিপ্লোমাতে ইন্টারনাল হতো ওদের সেরকম হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয়, ঠিক আছে। ওদের ওখানে ওটাকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলে, তোমাদের এখানে যেরকম সেশনাল এক্সাম হয় ওদের সেখানে ওটাতে ওটাকে বলা হচ্ছে PCA, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। তো 1 থেকে 4 তারিখের মধ্যে হচ্ছে তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ইন্টারনাল ওয়ার্নের যে পোর্টাল আছে ওই পোর্টালে হচ্ছে স্টুডেন্ট পোর্টালে মার্কসগুলো আপলোড হবে, এটাই বলেছে আর কিছুই না। ওকে, তো এটাই হচ্ছে আজকে লাস্ট মানে এই ভিডিও লাস্ট কোয়েশ্চেন, পরবর্তী ভিডিওতে বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো। দাদা ম্যাকআউট কাউন্সিল ক্যালেন্ডারটা দিন, ম্যাকআউট কাউন্সিল ক্যালেন্ডারটা। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে আমার কাছে থাকলে পিডিএফটা থাকলে আমি ডেফিনেটলি দিয়ে দেবো। আচ্ছা বেশ, তুমি একটা নিচে একটা কোয়েশ্চেন করেছো 2022 থেকে 2025 PDF। বেসিক্যালি হচ্ছে 3 বছরের একবারে তোমার একাডেমিক ক্যালেন্ডার কখনো বের হয় না, একাডেমিক ক্যালেন্ডার 1 বছরের জন্য বের হয়, ঠিক আছে। 2022-23 সেশন, 23-24 সেশন, 24-25 সেশন, ঠিক আছে। সো 2022-23টা হচ্ছে বের হয়েছে, আবার যখন 23 যখন আসবে তখন 23-24টা 23-এ বের হবে, আবার 24-25টা হচ্ছে 24-এ বের হবে, ঠিক আছে। এরকমভাবে জিনিসগুলো হয়, আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। আর যদি এরপরেও যদি তোমাদের কোনো ডাউটস থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে পারো। বাকি যে কোয়েশ্চেনগুলো থাকলো নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করছি। থ্যাংক ইউ সকলকে।